এই বোটের ভাড়া যাওয়া আসা নিয়ে 1000 টাকা। हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, इट्स मी फौजिया एरिना। लेट्स मूव निये आज आछि বিলাইছড়ি, जाबो মুপ্পছড়া झर्ना देखते। বিলাইছড়ি উপজেলার রাঙ্গামাটি জেলার এক অদ্ভুত সুন্দর পর্যটন কেন্দ্র। গুড মর্নিং বিলাইছড়ি, সবাইকে শুভ সকাল। আসলে বিলাইছড়িতে এই প্রথম সকালে, রাতের বেলা তো অত বুঝতে পারছিলাম না, সকালবেলা বুঝতে পারছি যে জায়গাটা কত সুন্দর, মানে অদ্ভুত, এত কোয়াইট, এত কাম যে ইউ ক্যান ফিল ইউর সেলফ। সকালবেলাটা দেখবেন, তারপরে একটু নাস্তা করে বেরোয় যাবেন যে কোনো একটা ঝর্ণার উদ্দেশ্যে, সো দিনটা একদম ফুলফিল। সকালে শিউলি ঝরা শুরু হয়ে গেছে, আমি প্রথম শিউলি দেখলাম এই বিলাইছড়ি থেকে আজকে, তার কারণ আজকেই প্রথম শীতের ইয়েটা পেলাম যে শিউলি ঝরতেছে। মুপ্পছড়ার জন্য আমরা সকাল 6টায় বের হওয়ার কথা, বের হইতেছি এখন 9টায়। আমরা জানি না যে আমরা কয়টায় পৌঁছাবো, গিয়ে যেতে 15 মিনিট হাঁটতে হবে, 1 ঘন্টা। বিলাইছড়ি ইউনো ঘাটে থেকে আমরা নৌকায় করে যাব, এটাতে যেতে 15 মিনিট লাগবে। আমরা যাচ্ছি এই বোটের ভাড়া যাওয়া আসা নিয়ে 1000 টাকা ইউনো ঘাট থেকে। সো আমাদের বোট ব্যাংক ইজ ভেরি নাইস, লেটস সি, লেটস এনজয়। বিলাইছড়ি থেকে যাচ্ছি আমরা বাঙ্গালকাটা, যেখান থেকে আমরা যাব মুপ্পছড়া ঝর্ণা দেখতে। নতুনভাবে বেড়ে ওঠা পর্যটন স্থান বিলাইছড়ি থেকে দু দুটো ঝর্ণা দেখতে যাওয়া যায়, এক মুপ্পছড়া, দুই ধূপপানি। ধূপপানিতে যেতে একটু বেশি সময় লাগে নৌকাতে এবং ট্রেকিং করতে, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যেহেতু আমাদের হাতে সময় কম তাই মুপ্পছড়া ঝর্ণাতেই যাব। ইয়োনো ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে গেল এবং ইয়োনো ঘাট থেকে বাঙ্গালকাটা যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট। কিন্তু এই 15 মিনিটে চারিদিকের যে মনোরম দৃশ্য তা দেখে যে কারোরই মন ভরবে, চোখ জুড়িয়ে যাবে। বিলাইছড়ি সহ এর আশেপাশের জায়গাগুলো বা পাহাড়গুলো থেকে মাল আনা নেওয়া বা আসা যাওয়ার জন্য একমাত্র বাহন ইঞ্জিন চালিত বা এই হাতে চালিত নৌকা। এসব কারণে দিনের বেলায় পুরো সময়টাতেই ব্যস্ত থাকে এই জলপথ। চারিদিকের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে খুব অল্প সময় আমরা পৌঁছে গেলাম বাঙ্গালকাটা ঘাটে। এখন আমাদের সাথে আমাদের গাইড হিসেবে যাচ্ছে শশধর চাকমা। উনি আমাদেরকে এখানকার যেসব জায়গা আছে ঘোরার মতো, যে দুটো ঝর্ণা, উনি আমাদেরকে গাইডলাইন দিয়ে নিয়ে যাবে এবং গাইডলাইন দিয়ে নিয়ে আসবে, যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দিবে উনি, এটা হচ্ছে উনার কাজ সবকিছু। একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু গাইড ছাড়া আমরা কোথাও যেতে পারি না, গাইড নিতেই হবে এবং যে যেদিকেই যান গাইড নিয়ে যাবেন, যাকে পছন্দ নিতে পারবেন, এখানে অনেক গাইড আছে আর আমরা তার নাম্বারও দিয়ে দিব, আমরা এনিবডি ক্যান হায়ার, তাকেও নিতে পারেন অনেকে। হ্যাঁ, খুবই ভালো হবে। শশধর চাকমা, আপনি আমাদের সাথে যাচ্ছেন আজকে, সো এই ট্রিপ উইথ শশধর চাকমা। ওকে, লেটস মুভ। ভাগ্যিস আমি এই জুতাটা কিনছিলাম।
মোকপো ছড়া ঝর্ণা দেখতে যাওয়ার পথে পড়বে অসংখ্য ছড়া, যেগুলো পার হয়ে যেতে হবে। এই ছড়াগুলো যখনই আসে আসলে একটা হিম শীতল পরশ বুলিয়ে দেয়। আর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট পাহাড়ে ট্রেকিং করার জন্য, সেটা হচ্ছে জুতো। আমি যে জুতোটা কিনেছিলাম সেটা খুবই ভালো ছিল। আসলে প্লাস্টিকের জুতো বা রাবারের তৈরি জুতোগুলো পাহাড়ে ট্রেকিংয়ের জন্য খুব ভালো, কারণ এটাতে গ্রিপ থাকে, স্লিপ করে না। আমাদের সাথে সবাই মোটামুটি খালি পায়ে গিয়েছিল, আমি ছাড়া। আর খালি পায়ে গেলে যেটা হয় যে পাথরে পায়ে খুব ব্যথা পাওয়া যায়, সুতরাং প্লাস্টিকের জুতো বা রাবারের জুতো ছাড়া পাহাড়ে ট্রেকিং করতে একেবারেই যাওয়া উচিত নয়। মুপ্পছড়া ঝর্ণাতে যাওয়ার আগে প্রথমেই পড়বে নকাটা ঝর্ণা। এটা দেখেই সবার মন খুব খুশি হয়ে যায়, কিন্তু না, এর উপরেই আছে মুপ্পছড়া এবং আসল সৌন্দর্য। সুতরাং অপেক্ষায় থাকতে হবে সেই পর্যন্ত যাওয়া অবধি। পাহাড়ে ট্রেকিং করার জন্য কিংবা ঝর্ণা দেখতে যাওয়ার জন্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে নভেম্বরের শুরুর দিকে সময়টা, কারণ বর্ষার সময় পাহাড়ে অনেক পানি থাকে, চড়তে কষ্ট হয়, আর বেশি শীতের সময়ও চারিদিকে সব শুকনা হয়ে যায়, ঝর্ণার পানি পাওয়া যায় না। সুতরাং আমার মতে এই সময়টা, নভেম্বরের শুরুর দিকটা, পাহাড়ে যাওয়াটা সবচেয়ে সুন্দর সময়। মুপ্পছড়া ঝর্ণাতে যেতে সময় লাগে 1 ঘন্টা, তবে খুব আস্তে ধীরে গেলে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগতে পারে। মুপ্পছড়া ঝর্ণা যাওয়ার পথটা খুব কঠিন না, আবার খুব সহজও না। যাওয়ার পথে প্রচুর উঁচু পথ পাড়ি দিয়ে তবেই যেতে হবে। তবে অনেকে মিলে যদি যাওয়া যায় একসাথে দল বেঁধে, তাহলে পথটা মোটেও কঠিন মনে হবে। ফুলি আল্লাহ আমাকে অ্যালেক্স টেনে উঠাবে না, এটা নিয়েই উঠাবো। হ্যাঁ উঠতেছি, অসুবিধা নাই, লাগবে না আমার। পাহাড়ে খাঁচা আছে, আমি ধরে উঠতে পারব। ও উঠে গেছি, আমরা উঠে গেছি। এবং এর উপরেও কিন্তু মানুষ থাকে, যতটা পথ আমরা পার হয়ে আসছি তার উপরেও পুরো পাহাড়ের উপরে মানুষ থাকে। আর ওপরে একটা ওয়াশরুম চেঞ্জ রুম আছে, মেয়েরা বা ছেলেরা যারাই আসছে না কেন, ভয় করার কোনো কারণ নেই, কাপড় চোপড় নিয়ে আসতে পারেন এবং এখানে চেঞ্জ করতে পারেন। এখানে ঝর্ণাতে ভেজার পরে সবাই অসুবিধা লাগে। ইটস সো বিউটিফুল, খুবই সুন্দর। যারা দুধ পানিতে যেতে পারবেন না তারা এই জায়গাটা অবশ্যই আসবেন।
তো আমরা যাচ্ছি এখন উপচালাতে উপচালাতে ঘুরতে যাওয়ার জন্য। অনেক আনন্দ করার পর ছেড়ে যাচ্ছি আমাদের অনেক ভালো লাগার একটি জায়গা উপচড়া ঝর্ণা। ফিরে যাবার সময় সবার আনন্দ হলো, আমার জন্য একটু কষ্ট ছিল কারণ আমি সবসময় পাহাড় থেকে নামার সময় একটু বেশি ভয় পাই। যাই হোক, যাবার পথটা অনেক কাছে মনে হচ্ছিল। যে কোনো জায়গাতেই আমরা যখন যাই তখন অনেকটা দূর মনে হয়, কিন্তু ফিরে যাবার সময় পথটা অনেক কাছে চলে আসে। দেবার মাথা ঝর্ণার মুখে দাঁড়ানো দাঁড়ানো না বসে আছে। ঝর্ণার মুখ দেবার মাথা, এটা বললে সবাই চিনে। হ্যাঁ, এটা বললে সবাই চিনবে। আচ্ছা, যে এই যে মুপ্পুছড়া ঝর্ণাটা, এইটার নামের একটা ইতিহাস আছে, সেই নামের ইতিহাসটা শুনবো হলো আমাদের দাদার কাছ থেকে। আচ্ছা, এই মুপ্পুছড়া ঝর্ণাটা হচ্ছে এক ওইখানে একজন মারমা ছিল মুপ্পু নামে, ও এলাকায় বসবাস করতো, ওখানে থাকতো, ওর নামে নামকরণ করা হয়েছে মুপ্পুছড়া। ওই জন্যতাই এই নামে মুপ্পুছড়া ঝর্ণা নামে পরিচিত এখন। সাধারণ একটা জায়গা, এবং আমার মনে হয় যে বিলাইছড়িতে সবার আসা উচিত। বিলাইছড়ি এক্সেলেন্ট একটা প্লেস। বিলাইছড়ির এখনও নেচার এত আনএক্সপ্লোরড এখনও, তো সবাই এক্সপ্লোর করতে পারেন, আসতে পারেন। আর এই জায়গায় নকাটাছড়া ঝর্ণা এবং সেই সাথে মুপ্পুছড়া ঝর্ণা, এই দুটাই দেখবেন। প্রথমে মনে হবে একটু কষ্ট, উঠতে একটু কষ্ট লাগবে মনে হবে, কিন্তু ওঠার পরে মনে হবে যে আমরা আসলে স্বর্গে চলে আসছি, এরকম একটা ফিলিংস হবে। ঠিক আছে, বাই, দেখা হবে, বাই। সুন্দর আছো তুমি অনেক, বুঝছো? ঠিক আছে, আপু আবার আসবেন, আবার দেখা হবে। হ্যাঁ, বাই।